নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে চিতল মাছের ঝোল। এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই করা যায়, আমি চিতল মাছ দিয়ে আজকে বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 4 টুকরো মাছ নিয়েছি, মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ নুন। এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। মাছের রান্না সর্ষের তেলেই ভালো লাগে। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একবারে ভাজবো না, আমি 2টো করে মাছ ভাজবো। মাছগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেশ লাল করে একটু ভেজে নেব। এই মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে রেখে দিচ্ছি, আর বাকি মাছ দুটো আমি এইভাবেই ভেজে নেব। সবগুলো মাছই আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই আলুর টুকরোগুলোকেও ভেজে নেব। আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিলাম। আলুগুলোকে লাল করে ভেজে আলুগুলোকেও আমি তুলে রেখে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে গুলে রেডি করে রেখে দিলাম। এবার ওই মাছ ভাজার কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1/4 টেবিল চামচ জিরে। ফোড়নটাকে একটু লালচে করে ভেজে নিলাম। এবার ওই রেডি করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলু দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর এইভাবে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি, তোমরা ঝোলের পরিমাণ বুঝে জলটা অ্যাড করবে। একটু নাড়াচাড়া করে নিলাম আর ঝোলটা যখন ফুটে উঠেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছের টুকরোগুলো। এবার একটু নাড়াচাড়া করে মাছগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে 2 পিঠ সমানভাবে নরম হয়ে যায়। সবকটা মাছের টুকরোই উল্টে পাল্টে দিয়েছি আর এখন একটু ভালো মতো ফুটিয়ে নিলাম। আবার তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে চিতল মাছের ঝোল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।